स्कूल में कुछ गड़बड़ है, कुछ तो है जो सही नहीं है। शायद यहाँ पर कुछ है जो नहीं होना चाहिए था। क्या देखा तुमने? এই মুভিটির সাথে তো আপনারা কম বেশি সবাই পরিচিত রয়েছেন। নান পার্ট ওয়ানের থেকে যে কতটা জনপ্রিয় একটি মুভি ছিল 2018 সালের, সেটা তো আর দ্বিতীয়বার বলতে হবে না। তো ফাইনালি চার বছর পর আবারও ফিরে আসলো দ্য নান পার্ট টু, আরও বেশি সাসপেন্স, থ্রিল এবং এক্সট্রিম ডিপ স্টোরি নিয়ে। তো চলুন শুরু করা যাক দ্য নান পার্ট টু 2023 মুভিটির এক্সপ্লেনেশন। কাহিনীটি শুরু হয় 1956 সালে এবং আমরা ফ্রান্সের টেরেস নামক একটি স্থানের দৃশ্যকে দেখতে পাই। তো সেখানে জ্যাক্স নামক একটি বাচ্চা ছেলে সেখানে থাকা একজন ফাদারের সাহায্যে সব সময় নিয়োজিত থাকতো। কিন্তু একদিন যখন বাচ্চা ছেলেটি বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে ফাদারের জন্য ওয়াইন আনতে যায়, তখন ওখানে ওয়াইনের যে গোল পাত্রটি ছিল সেটা ব্লাস্ট হয়ে যায় হুট করে। বাচ্চাটি তখন মজা করে ফুটবল থেকে অন্ধকার স্থানটির দিকে কিক করে, কিন্তু ভয়ঙ্করভাবে কিছুক্ষণ পরেই ফুটবলটি আবার বাচ্চাটির দিকেই ব্যাক চলে আসে। তো এর মানেই আমরা বুঝে যাই যে এই জায়গাটিকে নান হন্ট করছে। বাচ্চা ছেলেটি তখন ভয় পেয়ে ফাদারকে গিয়ে বিষয়টি বলতে থাকে যে ও আসলে নিচে এরকম কিছু অস্বাভাবিক কার্যকলাপ হতে দেখেছে। আর ফাদার যখন বিষয়টি গিয়ে দেখতে যায়, আর তখনই ফাদার একেবারে হাওয়ায় ভাসতে শুরু করে, আর ভাসতে ভাসতে ওনার সারা শরীরে আগুন লেগে যায়। এর মানে ফাদার জ্যাক্স নামক এই বাচ্চা ছেলেটির সামনেই জ্বলে পড়ে মারা যায়। আর এর ঠিক পরেই আমরা রাস্তায় একজন অদৃশ্য মানবকে দেখতে পাই। অদৃশ্য বলতে লোকটির কোনো চেহারা তো দেখা যাচ্ছিল না, কিন্তু যে কিনা হেঁটে হেঁটে সামনের দিকে আসছিল। কিন্তু এই মানবটির ছায়া ছিল হচ্ছে নানের মতো। এর মানে আমরা বুঝে যাই যে এই মানুষটা যেই হোক না কেন, মূলত এই লোকটি হচ্ছে ডেমন, শয়তানি নান। এইখান থেকেই কাহিনী সিস্টার আইরিনের দিকে ফোকাস করে, যার এত সুন্দর মায়াবী চেহারা আমরা দীর্ঘ চার বছর পর আবারও দেখতে পেলাম নান টু মুভির পক্ষপিঠে। তো সে যাই হোক, সিস্টার আইরিন সিস্টার ডেবরা নামক এই নানটির সাথে খুব ভালোই ক্লোজ। তারা তাদের ছোটবেলাকার গল্প ছাড়াও নিজেদের বিষয় নিয়েও হর হামেশাই আলোচনা করে থাকে। তো এই দুজন নিজেদের অতীতের স্টোরি একে অপরের সাথে শেয়ার করছিল, যেখানে আমরা জানতে পারি যে ডেবরার পরিবারের বাড়ি ঘরকে অন্যায় করে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আর এর জন্যই ডেবরা আজ চার্চে যোগদান করেছেন, বাকি জীবনটা ঈশ্বরের নাম করে ফেলেছেন। যাই হোক, সিস্টার আইরিন ডেবরাকে বলে যে ছোটবেলায় সে তার মাকে খুব বেশি ভালোবেসেছিলেন। তার মা খুব ধার্মিক টাইপের ছিল, আর তার মায়ের নাকি অনেক রকম ধার্মিক এবং অপ্রাকৃতিক দর্শন, মানে হচ্ছে ইংলিশে যাকে বলে ভিশনস, সেগুলো আসতো। আর এর ফলে সিস্টার আইরিনের বাবা তার মাকে পাগল ভাবতে শুরু করে আর তাকে দূরে সরিয়ে নিয়ে চলে যায়। আর এরপর থেকে আজ অবধি সিস্টার তার মাকে আর দ্বিতীয়বারের মতো দেখা পায়নি। তো এরপর একদিন সিস্টার আইরিন একটি স্বপ্ন দেখে যেখানে সে ডেমন নানকে দেখতে পায়, আর তখন মরিস ডেমনটির হাতে পজেসড হয়ে, অর্থাৎ বশভূত হয়ে সাহায্যের জন্য আত্মচিৎকার করছিল। এখন হয়তো প্রশ্ন করবেন যে মরিসটা আবার কে? ওয়েল, আপনারা যদি নান পার্ট ওয়ান দেখে থাকেন তাহলে তো অবশ্যই মরিসকে সেটা আপনাদের মনে থাকার কথা, আর যদিও বা মনে নাও থাকে আমি সামনে গল্প এগোতে এগোতে বলে দেব। তো ঠিক ওই দিনই একজন শ্রদ্ধেয় চার্চের একজন বয়স্ক ফাদার আইরিনের সাথে দেখা করতে আসে। ফাদার সিস্টার আইরিনকে বলছিল যে ইদানিং বেশ কয়েকদিন যাবৎ বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের মানুষজন, ফাদার এবং অনেক চার্চের নানরাও পর্যন্ত রহস্যময়ভাবে মারা যাচ্ছে। ফাদার তখন সিস্টার আইরিনকে জিজ্ঞেস করে, তোমার কি মনে আছে ঠিক হুবহু সেই ঘটনাগুলোর মতোই? আর কি গাইস, ফাদার নান পার্ট ওয়ানের যেই কাহিনীটি ছিল সেই ঘটনাগুলোকেই পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছে সিস্টার আইরিনকে। মুভির শুরুতে যেই ফাদারটিকে আমরা আগুনে জ্বলতে দেখলাম তার নিউজও এখানে বিদ্যমান ছিল। তো হ্যাঁ, এই সব কিছু মিলেই সেই আগের ঘটনাগুলোর সাথেই এই ঘটনাগুলোকে মিলকরণ করা সম্ভব। এটা এক ধরনের প্যাটার্নের মতো হয়ে যাচ্ছিল যেখানে মানুষজন মারা যাচ্ছিল, চার বছর পর আবারও সেই একই রকম ঘটনা ঘটতে লাগছিল। ফাদার অনুমান লাগায় যে এই ঘটনাটা হয়তো রোমানিয়াতে হচ্ছে, আর সেখানে গেলে হয়তো সিস্টার আইরিন তা খুঁজে বের করে সমাধা করতে পারবে। কিন্তু সিস্টার আইরিন তা এটা শুরুতে সরাসরি মানা করে দেয়, কারণ পুরনো ঘটনার কথা তিনি আজও ভুলে ওঠেনি। কতটা নির্মম পরিস্থিতি তার হয়েছিল, মরতে মরতে সে বেঁচে গিয়েছে। কিন্তু ফাদারের আদেশে সিস্টার আইরিনকে এই মিশনটাকেও আবারও পুনরায় জিততে হবে, এবং ডেমন, অশুভ, অজানা, রহস্যময় যেটাই বলে না কেন, এই শক্তিটিকে ওয়ান্স এগেইন চিরতরে বিনাশ করতে হবে, এবং সিস্টার আইরিন অর্থাৎ তার নিজেকে আরও একবার প্রুফ করতে হবে। তো সিস্টার আইরিন ফ্রান্সের উদ্দেশ্যে ট্রেনে রওনা হয়, কিন্তু সেখানে চুপি চুপি সিস্টার ডেবরাও এসে পড়ে। সিস্টারকে একা ছাড়তে চায়নি,
অন্যদিকে আমরা ফ্রান্সের একটি গার্লস বোর্ডিং স্কুলের দৃশ্যকে দেখতে পাই, যেখানে ম্যাডাম লরেন্ট নামক একজন বৃদ্ধ মহিলা সেই স্কুলটিকে চালাতো। স্কুলে ক্যাট নামক একজন মেয়ে টিচার ছিল, আর তার একটি মেয়েও ছিল যার নাম হচ্ছে সোফি। এখন সোফি হচ্ছে খুবই শান্ত এবং ভদ্র প্রকৃতির একটা মেয়ে, কিন্তু স্কুলে কিছু শয়তান বদমাশ মেয়েও ছিল। ওই যে থাকে না যে স্কুলে র্যাগ দেওয়ার মতো কিছু আজাইরা ছেলে মেয়ে সব জায়গাতেই থাকে, কোথা থেকে যেন উদয় হয়। তো বিষয়টা হচ্ছে ঠিক সেরকমই। তো স্কুলে আমরা মরিসকেও দেখতে পাই। জি হ্যাঁ, আচ্ছা আপনাদের মনে নেই নাকি পার্ট ওয়ান এর কথা? পার্ট ওয়ানে যে সিস্টার আইরিনকে মুভিটির লাস্টে ডেমনটির হাত থেকে বাঁচিয়েছিল, তো লোকজনকে ভালোবেসে ফ্রেন্সি নামেও ডাকতো, এবং ফ্রেন্সি হচ্ছে মূলত মরিস। তো মরিস এখানে সব রকমের যাবতীয় কাজ করত, যেমন গার্ডেনিং থেকে শুরু করে স্কুল দেখাশোনা করা, স্কুলকে পয় পরিষ্কার রাখা, মূলত স্কুলটিকে মেনটেন রাখার জন্য একজন মানুষের যা যা দায়িত্ব সব রকম মরিস করত। তো মরিস কি করত? সোফির সাথে, মানে হচ্ছে এই বাচ্চা মেয়েটির সাথে লাইন মারত। আর অবশ্যই এটার একটি ডার্ক সিক্রেট রয়েছে। এখন আপনারা একটু মনে করুন যে এর আগের পার্টের শেষে ঠিক কি হয়েছিল। ফ্রেন্সি অর্থাৎ মরিস সিস্টার আইরিনকে ডেমনের হাত থেকে বাঁচাতে গিয়ে কিন্তু সে নিজে ডেমনের হাতে পজেসড হয়ে গিয়েছিল। তো সেই কারণেই মরিস কিন্তু এখনো পর্যন্ত পজেসড অবস্থায় রয়েছে। কখনো কখনো মরিস অস্বাভাবিক আচরণ করতে শুরু করে দেয় দিনের বেলাতে, কাজ করতে করতে অন্য মনস্ক হয়ে গিয়ে। একবার তো মরিস একজন ছেলেকে, যে কিনা ছিল একজন ডেলিভারি বয়, মরিস সেই ডেলিভারি বয়টিকে মেরে ফেলেছিল। এমনকি আপনারা জানলে হয়তো এখন অবাক হবেন, মুভির শুরুতে যে লোকের ছায়াকে আপনারা নানের ছায়া হিসেবে দেখেছিলেন সেটা আর কেউ ছিল না, ছিল হচ্ছে মরিস। এর মানে হচ্ছে মরিসই নানের বশে প্রবাহিত হয়ে আছে, কিংবা নানই এইসব কিছু এইসব ঘটনা করছে। তো যাই হোক, স্কুলের সেই বদমাশ মেয়েগুলো একবার কি করে, সোফিকে জোর করে একটি পুরনো রুম, যে ঘরে যাওয়া ছিল সম্পূর্ণভাবে নিষেধ, কিন্তু এই ঘরটির ভেতরে বাহির থেকে কাউকে টেনে নিয়ে যাওয়ার যে আকর্ষণটা আমরা দেখতে পাই, সেটা দেখে আমরা অবভিয়াসলি বুঝতে পারছি যে নানের মায়া তো এর উপরে রয়েছেই। তো যাই হোক, তো সেই ঘরটির ভেতরে একটি কালারফুল সুন্দর এক চিত্র আঁকা ছিল, যেটাতে একটি মনস্টার গট অর্থাৎ ছাগলের ছবি আঁকানো ছিল। তো দিনের বেলায় যখন সূর্যের আলো সেই মনস্টার ছাগলটির চোখের উপর পার্টিকুলার ভাবে কোনো এক বিশেষ জায়গায় পড়ত, আর এরকমটি হলেই মনস্টারটির চোখ থেকে একটি লাল আলোর সৃষ্টি হতো, আর সেটা ঠিক ঘরের কোনো এক স্পেসিফিক স্পট মানে স্থানের উপরেই শুধু পড়ত। তো সেই মুহূর্তে সোফি নানকে দেখতে পাচ্ছিল, একটি সাদা পর্দা যেটা নড়ছিল, আর বাইরে থেকে সেই শয়তান মেয়েগুলো দরজাকে পুরোপুরিভাবে লক করে দিয়েছে সোফিকে ভেতরে রেখে। তো তখনই মরিস সেই জায়গায় চলে আসে আর এসে সেই ঘরটি থেকে সোফিকে বের করে আনে। তো এরপরেই সোফি কয়েকবার নানকে দেখতে পায়। নান সোফির উপর কয়েকবার ইনডাইরেক্টলি হামলাও করে। সোফির মনে তখন অবভিয়াস এক চিন্তা ঘুরঘুর করে যে নিশ্চয়ই এই স্কুলের ভেতর কোনো গড়বড় কিংবা কোনো সমস্যা রয়েছে, এমন কোনো এক কিছু এইখানে রয়েছে যেটা কখনোই এখানে থাকার কথা না। তো এরপর মরিস ক্যাটকে জিজ্ঞেস করে যে কেন এই ঘরটি বন্ধ অবস্থাতে পড়ে রয়েছে, আর কেনই বা এই ঘরটিতে কাউকে যেতে দেওয়া হয় না। ক্যাট তখন জানায় যে ম্যাডাম লরেন্টের একজন ছোট্ট 5 বছর বয়সী ছেলে ছিল, যে কিনা একটি দুর্ঘটনায় এই ঘরটির মধ্যেই মারা গিয়েছিল, আর তারপর থেকেই এই ঘরকে পরিত্যক্ত করে দেওয়া হয়। তো অন্যদিকে সিস্টার আইরিন এবং সিস্টার ডেবরা ফ্রান্সের টেরেন্স কোণে সেই চার্জে গিয়ে পৌঁছায়, যেখানে মুভির শুরুতে সেই ফাদারটি আগুনে পুড়ে মারা গিয়েছে। ওরা সেখানে গিয়ে জানতে পারে যে এখানে ফ্রেন্সি নামের কেউ একজন কাজ করত, যে কিনা এখন আর নেই। সিস্টার আইরিন ফ্রেন্সি নাম শুনেই বুঝে যায় এটা আর কেউ নয়, এটা হচ্ছে মরিসি। আর মরিস তো এর আগের পার্টে নানের সাথে লড়েছিল, এর মানে এটা দাঁড়ায় যে মরিসি নানের অধীনে বশবত হয়ে আছে। তো তখনই সিস্টার আইরিন একটি গলিতে জ্যাক্সের, মানে হচ্ছে সেই বাচ্চা ছেলেটিকে দেখতে পায়, আর জ্যাক্সের হাতে সেই ফাদারের তসবি দেখতে পায়। তো তখন আইরিন জ্যাক্সের পিছা করে, কিন্তু সামনে যেতেই জ্যাক সহ বাকি সব বাচ্চাগুলো উধাও হয়ে যায় নিমেষেই। সিস্টার আইরিন তখন জ্যাক্সকেই ফলো করতে করতে এমন একটি নির্জন গলিতে চলে যায় যেখানে একটি বুক স্টল ছিল, আর সেই বুক স্টলের সব বইয়ের পাতা আস্তে আস্তে উলটপালট হতে লাগছিল, আর শেষমেশ পাতাগুলো উল্টে পাল্টে গিয়ে একটি নিশানা বানিয়ে ফেলে, যেটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল নানের ছবি। সিস্টার আইরিন তখন ভয়ে আগে পিছে তাকাতেই সামনের দিকে যখন তাকায়, তখনই সেই ছবিটির ভেতর থেকে নান বের হয়ে সিস্টারকে গলা চেপে ধরে। গলা চাপ দিয়ে ধরাতেই সিস্টার আইরিন তখন কল্পনা জগতে চলে যায়, আর সেখানে গিয়ে সিস্টার আজিবাজিব কিছু দর্শন পায়, যেখানে আগুন ছিল, দুইজন ব্যক্তি, তার মধ্যে একজন ব্যক্তি একজন লোকের দুই চোখে চাকু ঢুকিয়ে দিয়েছিল, ইত্যাদি ইত্যাদি, যেগুলোর মানে আমরা এখন তো বুঝতে পারছি না, কিন্তু কাহিনী এগোলে আমরা সবকিছু পানির মতো বুঝতে পেরে যাব। আর এরপরই আমরা দেখতে পাই সিস্টার আইরিন অজ্ঞানরত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। সিস্টার ডেবরা তখন সময় মতো এসে আইরিনকে ডক্টরের কাছে নিয়ে যায়। তো ওইদিকে ম্যাডাম লরেন্ট অর্থাৎ স্কুলের প্রিন্সিপাল রাত্রে পুরো স্কুল টর্চ লাইটের সাহায্যে চেক করছিল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো তখন মিস লরেন্ট সেই দরজাটি, যেটা সে পরিত্যক্ত ঘোষণা করেছিল যে
যে ঘরে যাওয়া মানা ছিল সেই ঘরের সামনে মরিস দাঁড়িয়ে থেকে নিজের মাথাকে দরজায় ঠুকছিল। ম্যাডাম লরেন তখন সঙ্গে সঙ্গে মরিসকে ডাকে যে কেন সে এরকম করছে। তখন মরিসের জ্ঞান ফিরে আসে আর মরিস তখন সেখান থেকে অদ্ভুত ব্যবহার করে কিছু না বলে চলেও যায় সেখান থেকে। এখন মরিসের চলে যাওয়ার পর মিস লরেন সেই ঘরটির থেকেই একটি আওয়াজ শুনতে পায়, যেটা ছিল মা ডাকার আওয়াজ। তো তখন উনি বিষয়টা পর্যালোচনা করার জন্য রুমটির ভেতরে প্রবেশ করে, যেটা হয়তো মোটেও তার উচিত হলো না। তো তখন ওখানে ম্যাডাম লরেন তার প্রয়াত বাচ্চার আত্মাকে দেখতে পায়, যেটার পেছনে অবভিয়াসলি ডেমন নানেরই হাত ছিল। ম্যাডামের ছেলে তখন তার উপর হামলা করে দেয় আর সে মাটিতে লুটিয়ে পড়ে। আর সেই মুহূর্তে উপর থেকে একটি বড় ভারী পাইপ, একটি চেন যেটার ওজন ছিল অনেক, সেটা তার উপরে পড়ে যায় আর ম্যাডাম লরেন্ট মারা যায়। পরের দিন সকালে ক্যাট সেই ঘরে গেলে সেখানে ম্যাডাম লরেন্টের মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার করে ওঠে আর এরপর মৃতদেহ উদ্ধার করে। পুরো স্কুল তখন হতভম্ব হয়ে যায় রীতিমতো, স্পেশালি সোফি খুব অবাক বনে যায় যে এটা কিভাবে হলো। অন্যদিকে সিস্টার আইরিনের জ্ঞান ফিরে আসে এবং সে এখন সবকিছু একটু একটু করে বুঝতে থাকে যে কেন এসব হচ্ছে এবং ঘটছে আর কি করলে তারা এই বিপদ থেকে মুক্তি পাবে। আর যারাই এই ছবিগুলোতে মরা অবস্থায় ছিল এদের মধ্যে একটা জিনিস খুব কমন ছিল আর সেটা হচ্ছে এই তসবিটা, যেটা মুভির শুরুতে থাকা ফাদারের কাছেও ছিল আর তারপর জ্যাক্স নামক বাচ্চা ছেলেটির কাছে এবং ঠিক একইভাবে ছবিতে থাকা অন্য কোনো ব্যক্তির কাছেও সেই একই তসবিটাই ছিল। এবং সিস্টার আইরিন তার কল্পনার দর্শনেও সেন্ট লুসির কাহিনী দেখতে পেয়েছিল, যেটার কিনা বড় সড়ো একটা ইতিহাস রয়েছে। সেন্ট লুসি নামক এক ব্যক্তিকে মেরে ফেলেছিল এবং পরবর্তীতে তার চোখগুলোকে তুলে ফেলা হয়। তো কোনো না কোনো ভাবে এই সিম্বলটির সাথে সেন্ট লুসির কাহিনীর কোনো না কোনো অ্যাটাচমেন্ট অবশ্যই রয়েছে। তো এই বিষয়ে আরো জানার জন্য সিস্টার আইরিন তার এক ফ্রেন্ড, যে কিনা ছিল ক্যাথলিক আর্কারাইজে কর্মরত, ক্যাথলিক ধর্মের বিষয়ে লোকটির বেশ ভালো জ্ঞান ছিল। তো যাই হোক, লোকটি তখন সিম্বলটিকে দেখা মাত্রই চিনে ফেলে আর বলে যে আসলে এই সিম্বলটি হচ্ছে একটি ফ্যামিলি ক্রেস্ট। অতীতে অনেক 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 আগে সেন্ট লুসি নামক যে ব্যক্তিটির কথা বলেছিলাম তাকে প্রথমে হত্যা করে আর তারপর তার চোখ দুটোকে বের করে ফেলা হয়েছিল। মূলত তাকে হত্যা পেগেন্সরা করেছিল। তো তখন সেন্ট লুসি বাঁচতে না পারলেও তার পরিবার বেঁচে যায় ভাগ্যক্রমে এবং সেন্ট লুসির পরিবার তার সেই চোখ দুটোকে প্রোটেক্ট করে কোনো এক গোপন জায়গায় সারা জীবনের জন্য লুকিয়ে দিয়েছে, যাতে করে কেউ তা কখনোই খুঁজে না পায়। এবং এই ডেভিল সেন্ট লুসির গোষ্ঠী যারা রয়েছে তাদেরকেই ভয় দেখাচ্ছে এবং এক এক করে তাদের গোষ্ঠীর সবাইকে মেরে ফেলছে। কেন? কারণ এই ডেমন সেন্ট লুসির সেই আইস অফ সেন্ট লুসি অর্থাৎ মূল্যবান হলি রেলিকটিকেই খুঁজে বেড়াচ্ছে। আসলে এই ডেভিলটা একটা সময় ফেরেস্তা ছিল, যাকে কিনা পরবর্তীতে সৃষ্টিকর্তা ফেরেস্তার আসন থেকে বিতাড়িত করে প্রত্যাখ্যান করে দেয়। একজন দেবতা, একজন ফেরেস্তা, যেটাই বলেন না কেন আপনারা, তাদের মধ্যে যেই পবিত্র শক্তিটা থাকে সেই পবিত্র শক্তিটাকে এই ডেমন সৃষ্টিকর্তার কাছে প্রত্যাখ্যান হওয়ার কারণে হারিয়ে ফেলেছে এবং এখন সেই পবিত্র শক্তিটাকে পুনরায় ফিরে পাওয়ার জন্য ডেভিল মূল্যবান হলি রেলিক আইস অফ সেন্ট লুসিকে খুঁজে বেড়াচ্ছে, যেটার সাহায্যে ডেমন তার পবিত্র শক্তিটিকে ফিরে পেয়ে যাবে। এর মানে একজন ডেভিল, যার কাছে কিনা দেবতা কিংবা ফেরেস্তার মতো শক্তি থাকবে, পাওয়ার থাকবে, এর জন্যই ও বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন পরিবারকে মারছে। মূলত সে আইস অফ সেন্ট লুসিকে খুঁজছে। তো এর আগেই ডেভিল সেই হোলি রেলিকটিকে খুঁজে বের করে ফেলুক, তার আগেই সিস্টার আইরিনকে তা খুঁজে বের করে ফেলতে হবে। রেলিকটিকে ডেভিলের অ্যাগেনস্টে, এর মানে বিপরীত ব্যবহার করে ডেভিলটিকে পরাজয় করে জাহান্নামে পাঠিয়ে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই মূল্যবান হোলি রেলিককে সিস্টার আইরিন পাবে কোথায়? লোকটি তখন আরও জানায় যে হোলি রেলিকটিকে সেন্ট লুসির পূর্বপুরুষ একটি পুরনো ওয়াইন ফ্যাক্টরিতে পুঁতে রেখেছিল, কিন্তু বর্তমানে সেটা আর কোনো ওয়াইন ফ্যাক্টরি নেই, বরং একটি গার্লস বোর্ডিং স্কুলে রূপান্তরিত হয়েছে। এর মানে গাইস, যে স্কুলে সোফি এবং মরিস রয়েছে সেই স্কুলটির কথাই লোকটি বলছিল। নান সেই বোর্ডিং স্কুলে ছিল এবং আছে হচ্ছে তার একটাই কারণ, আইস অফ সেন্ট লুসিকে পাওয়ার আশায়। এবং ডেভিল নান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মরিসকে, ওকে পজেস্ট করে দিনের পর দিন হলি রেলিককে খুঁজে বেড়াচ্ছে। এগুলো জানার সাথে সাথে সিস্টার আইরিন এবং ডেবরা তাড়াতাড়ি করে বোর্ডিং স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। নাও স্কুলে এখন আমরা মরিস, সোফি এবং ক্যাটকে দেখি। মরিস ডান্স করতে করতে হঠাৎ করে পজেস্ট হয়ে যায় ডেভিলের ওয়াশে। এটা দেখে সোফি খুব ভয় পেয়ে যায়। ইনফ্যাক্ট নান সোফির ওপরে হামলাও করে দেয়। মরিস তখন নিজেকে কোনোভাবেই কন্ট্রোলে রেখে সোফি এবং ক্যাটকে নিয়ে বাহিরে বেরিয়ে দৌড়াতে শুরু করে দেয় আর তখনই মরিস সিস্টার আইরিনের মুখোমুখি হয়। এতটা দিন পর সিস্টার আইরিন তখন সবার উদ্দেশ্যে বলে যে ডেমন মরিসের শরীরে রয়েছে, যেটা শুনে ক্যাট এবং সোফি তো খুব শকড হয়ে যায়। সিস্টার আইরিন যখন এই বিষয়টিকে পুরোপুরিভাবে নিশ্চিত করতে থাকে এবং বলতে থাকে যে তুমিই ডেমন, হ্যাঁ তুমিই ডেমন, আর তখনই মরিসের শরীর আস্তে ধীরে শয়তানে পরিণত হতে থাকে। অবশেষে মরিস এখন পুরোপুরিভাবে ডেমনের বশে চলে যায়। সিস্টার আইরিন আটকাতে গেলে তাকে জোরে একটি ঘুষি মারে। ডেবরা
ডেবরাও চেষ্টা করে অনেকভাবে থামানোর, কিন্তু ডেমন ডেবরাকেও হামলা করে দেয়। সব শেষে ডেবরা মরিসের মাথায় একটি লাঠি দিয়ে বাড়ি মারার ফলে মরিস আপাতত অজ্ঞান হয়ে যায়। এরপর মরিসকে দড়ি দিয়ে ওরা দুজন সারা শরীর বেঁধে ফেলে। মরিস তখনও অজ্ঞানই ছিল, আর এই সুযোগে ওরা সকলে মিলে সেই পুরনো ঘরটি যেটাতে প্রিন্সিপাল মারা গেল সেই রুমে গিয়ে হলি রেলিকে খুঁজতে থাকে। সোফি তখন সিস্টারকে মনস্টার গটওয়ালা গ্লাসটির কথা বলে, বলে যে দিনের আলো পড়তেই কখনো কখনো সেই আলো মনস্টার গটের চোখে পড়লে একটি লাল রোশনি তৈরি হয় এবং সেই আলোটি গিয়ে প্রত্যেকবার একটি বিশেষ জায়গায় গিয়ে ইঙ্গিত দিতে থাকে। সিস্টার আইরিন তো সব বুঝে যায়। ডেবরা বাহিরে গিয়ে তাড়াতাড়ি করে টর্চ লাইটের সাহায্যে যখন মনস্টারটির চোখে আলো দিতে থাকে, তখন সিস্টার দেখতে পায় আলোটি গিয়ে জমিনের একটি নির্দিষ্ট জায়গার দিকে ইঙ্গিত করছে। আর তখন সেই জায়গাটি ঘোরার পর সত্যি সত্যি সিস্টার আইরিন হোলি রিলিকটিকে পেয়ে যায়, অর্থাৎ আইস অফ সেন্ট লুসি। ওইদিকে মরিস মানে ডেমনের হুঁশ ফিরে আসে এবং ও রশি খুলে বেরিয়ে পড়ে। পজেস্ট মরিস ব্যতীতও আমরা এইখানে একটা মনস্টার দেখতে পাই, যেটা ছিল একদম হুবহু সেই মনস্টার গড যেটা ছিল প্রিন্টিংয়ে তার মতো। তো মনস্টারটি তখন স্কুলে থাকা বাকি বাচ্চাদের ওপর আক্রমণ করে দেয়, বাকি বাচ্চাদের বলতে সেই শয়তান দুষ্টু বাচ্চাগুলোর উপরেই। তো তখন ডেবরা বাচ্চাদেরকে কোনো মতো প্রোটেক্ট করে, ওদের সবাইকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে লুকিয়ে থাকে। আর এই মনস্টারটা বাচ্চাদেরকে ভিন্ন ভিন্ন রূপে ভয় দেখাচ্ছিল। তো সেই বাচ্চাদেরই মধ্যে থাকা মেন যেই বস টাইপ মেয়েটি ছিল, যে কিনা সফিকে খুব বিরক্ত করত, তো ওকে কি করে মনস্টারটি ওর মুখ টেনে ভেতরের দিকে টেনে নিয়ে যেতে থাকে। কিন্তু কোনো রকমে মেয়েটা কষ্ট করে বেঁচে যায়। যাই হোক, তো ওইদিকে মরিস ততক্ষণে আইরিনের উপর হামলা করে দিয়েছিল। হামলা করতে করতে আইরিনের হাত থেকে হোলি রেলিকটি মাটিতে পড়ে যায়। তো তখন সোফি বুদ্ধি করে রেলিকটিকে নিয়ে অন্য জায়গায় পালাতে থাকে। মরিস তখন আইরিনকে ছেড়ে দিয়ে সোফির পেছনে যেতে থাকে। সোফি দৌড়াতে দৌড়াতে বড় টাওয়ারটিতে উঠে পড়ে আর একটি কোনায় লুকিয়ে পড়ে। কিন্তু এরপরেও মরিস সোফিকে বের করে ফেলে। কিন্তু যখন মরিস সোফির কাছে আসে, তখন এই রেলিকটি ইতিমধ্যে অ্যাক্টিভেট হতে শুরু করে দিয়েছিল। তো তখন রেলিকটির ভেতর থেকে একটি হলুদ রঙের লাইট জ্বলতে দেখা যায়, আর যার ফলে আমরা মরিসকে একটু দুর্বল হয়ে যেতে দেখি। এইসব অসাধারণ কার্যকলাপ হবার কারণে পুরো বেল টাওয়ার নড়ে যায়, আর সবশেষে বেল টাওয়ারটি পুরোপুরি ভেঙে তছনছ হয়ে যায়। সোফি একটি কাঠের সাহায্যে ঝুলেছিল সেখানে, যার কারণে সোফি বেঁচে যায়। সোফি তখন তাড়াতাড়ি করে এসে সিস্টার আইরিনের হাতে আইস অফ সেন্ট লুসি দিয়ে দেয়। সাথে সাথে মরিস এসে হামলা করতেই যাবে, তখনই আইরিন রেলিকটি ওর সামনে ধরে প্রার্থনা করতে শুরু করে দেয়। মরিস নড়াচড়া করতে পারছিল না আর খুব যন্ত্রণা অনুভব করে। একটা সময় নাক মুখ চোখ দিয়ে রক্ত বেরোতে দেখা যায় এবং মরিস মাটিতে পড়ে যায়। এই দৃশ্যটি তখন দেখে এটাই মনে হচ্ছিল মরিস আর বেঁচে নেই, সে মারা গেছে। ইনফ্যাক্ট সবাই তখন কান্না করতে থাকে। সিস্টার আইরিন মরিসের কাছে গিয়ে আফসোস করতে থাকে যে মানুষটা মারা গেল, আর তখনই মরিস হুট করে উঠে পড়ে আর রেলিকটিকে কেড়ে নেয় সিস্টারের কাছ থেকে। মরিস রেলিকটিকে জ্বালিয়ে কাইন্ড অফ যে পাওয়ারটার জন্য ডেমন এত কিছু করলো সেটাকে হয়তো পেয়ে যায়। আর মরিসের পেছনে আমরা ক্লিয়ারলি নানকে হাজির হতে দেখি, আর এটাই ছিল মূলত এই ডেভিলের আসল রূপ। অন্যদিকে বাচ্চাগুলোকে এখনও ডেমন হামলা করেই যাচ্ছিল, আর বাচ্চাগুলোকে এখন ক্যাট প্রোটেক্ট করার চেষ্টা করছিল। তখনই ওদের মধ্যে সেই বাচ্চাটি, যে কিনা ছিল মেন, ওর বুকে ডেমন ওর মাথার চোখা শিং ঢুকিয়ে দেয়। কিন্তু তারপরেও ওরা সবাই প্লাস মেয়েটি যন্ত্রণাতে থেকেও বুদ্ধি দিয়ে কাজ করে যাচ্ছিল। ডেমনটির থেকে ওরা একবার এখানে নয়তো ওখানে এভাবেই লুকাচ্ছিল। আর এখন নানের কথা আসলে, নান তো সেই রেলিক পাওয়ারটি পাওয়ার পর আরও দ্বিগুণ বেশি শক্তিশালীতে পরিণত হয়ে গিয়েছে, আর এর কারণে নান সোফি ডেবরা এবং আইরিনের ওপর লাগাতার হামলা করে যাচ্ছিল। ডেমন নান তখন আইরিনকে ঠিক মুভির শুরুর দৃশ্যের মতো হাওয়ায় ভাসিয়ে আইরিনের গায়ে আগুন ধরিয়ে দেয়, আর আইরিন জ্বলতে শুরু করে দিয়েছিল ততক্ষণে। কিন্তু সেই মুহূর্তে আইরিনের তার মায়ের কথা মনে পড়ে যায়, যে কিনা বলেছিল একটা কথা, সবসময় মনে রাখবে যে আমি তোমার সাথেই থাকবো আর আছি। শুধুমাত্র আইরিনের এই বিলিভের কারণেই আগুন নিভে যায়, আর আইরিন এখন পুরোপুরিভাবে বুঝে গেছে যে শয়তানকে কিভাবে খতম করা যায়। আসলে গাইস, পুরো খেলাটাই হচ্ছে বিশ্বাসের খেলা, সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস। ফর এক্সাম্পল, চার্চে দেয়া হয় না ওয়াইন, আর বলা হয় যে এটা যীশু খ্রিস্টের রক্ত মানে ক্রাইস্ট ব্লাড, আর সেটা মানুষ বিশ্বাসের সাথে পানও করে নেয় এবং এই বিলিভটাই রাখে যে হ্যাঁ এটা ক্রাইস্ট ব্লাডই। ঠিক একইভাবে ওরা এখন ওয়াইন সেলারের ভেতরে ছিল, এখানে কাঠের ড্রামগুলোতে বহু পরিমাণে ওয়াইন ছিল, আর এখন ওরা যদি ঈশ্বরের প্রতি প্রার্থনা করে এবং বিলিভ রাখে, তাহলে এই ওয়াইনগুলো যীশু খ্রিস্টের ক্রাইস্ট ব্লাডের মতো কাজ করবে। মনে আছে, ভুলে যাননি তো, পার্ট ওয়ানে তো যীশু খ্রিস্টের ক্রাইস্ট ব্লাড দিয়েই আইরিন এই শয়তানটাকে খতম করেছিল, তাই না? তো তারপর আর কি, ওদের তিনজনকে একটি ফাঁদের ভেতর আটকে রেখেছিল আর মরিস সোফিকে মেরে ফেলতে যাবে, কিন্তু মরিস তারপরেও নিজেকে অনেক কন্ট্রোল করছিল। আর এমন সময় আইরিন সেই বিলিভটাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়।
যেটা ওর এখন করা দরকার। ডেবরা এবং সিস্টার আইরিন হাতে হাত রেখে বিলিভের সাথে প্রার্থনা করতে শুরু করে দেয় ঈশ্বরের প্রতি, এবং প্রার্থনা শেষ হওয়ার পর জেইনা আমিন বলে, আর সাথে সাথেই সেলারের সব ওয়াইন ফেটে গিয়ে নানের উপরে পড়তেই নান একদম জ্বলে যাচ্ছিল, আগুন ধরে যায় নানের গায়ে। পুরো ওয়াইন এখন ক্রাইস্ট ব্লাডের মতো কাজ করছিল, শুধুমাত্র ঈশ্বরের প্রতি বিলিভ রাখার জন্য। নানটি মানে ডেভিল চিরতরে শেষ হয়ে যায়। অ্যাটলিস্ট নরকে তো এতক্ষণে পৌঁছে গেছেই, কে জানে আবার যদি চলে আসে। চলে আসবি দেখি তো পার্ট টু বানাতে হলো, নান তো যায়নি, এতটুকু নিশ্চিত থাকেন আপনারা, আবার পার্ট থ্রিতে হয়তো চলে আসবে। তো যাই হোক, আর এখন সবকিছু ঠিক ছিল, মুভির শেষে মরিসকে বেশ হেলদি লাগছিল, আর এখন মরিসের টমেটোগুলোও পেকে গেছে। মনে আছে গাইজ, এর আগের পার্টে সিস্টার আইরিন মরিসকে টমেটোর বীজ দিয়েছিল, কারণ মরিস ফার্মিং করতে নাকি খুব পছন্দ করত। তো হ্যাঁ, মরিস সেটাই করছিল এবং ওর টমেটো এখন উগে গিয়েছিল গাছে। মুভি শেষ হওয়ার আগ মুহূর্তে আমরা আইরিনকে একটু আবারও সেই সন্দেহজনক মনোভাবে দেখতে পাই, যেটার দ্বারা আমাদেরকে হয়তো মেকার্সরা হিন্টস দিল যে পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত, পার্ট থ্রি আসতেও পারে আবার নাও আসতে পারে, যদি এই মুভি ব্যবসা সফল হয় তো। আর শেষে এক ঝলক আমরা ফাদার ওয়ারেন্সকে দেখতে পাই, তার কাছে একটি কল আসে কোনো এক নতুন কেসের বিষয়ে। এর মানে তো এইটুকু আপনারা নিশ্চিত থাকুন যে দ্য নান পার্ট থ্রি আসুক বা না আসুক, কনজোরিং সিরিজ তো চলতেই থাকবে।